এসেছি, আমার কাছে মনে হচ্ছে এটা সবচাইতে প্রয়োজনীয় জিনিস। এমনিতে কিন্তু আমাদের মেয়েদের ন্যাশনাল টিমের বাইরে যারা থাকে তাদের কিন্তু অনুশীলনের সুযোগ সুবিধা অপর্যাপ্ত, এনাফ না, আমি মনে করি এনাফ না। তাদের ফিটনেসটা বজায় রাখা খুব কষ্ট, তারা অযথা সুযোগ পান না। তো আমাদের এটা প্রথমে আমি নোটিশ করেছি, গত বছর যে খেলাগুলো হয়নি এবছর কিন্তু সেটা হচ্ছে, এনসিএল হচ্ছে আমাদের এই সিজনের পর পর। আমরা কিছু টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করছি, আমরা ইন্টাচ উইথ শ্রীলঙ্কা বোর্ড, যেখানে হয়তো আমরা এই দল নিয়ে যেতে পারি, সেই কথা হচ্ছে। কিছু তো অবস্টেবল আমাদের থাকে ডেফিনেটলি, কারণ একটা আমাদের ছেলেদের বিলিজ স্কেডিউল শুরু হয়েছে জানুয়ারি থেকে, তখন মেয়েদের জন্য আলাদা মাঠ পথ খুব মুশকিল হয়। আমরা কিন্তু প্রিমিয়ার লিগ খেলি যে জুন জুলাই মাসে, যেটা আমি মনে করি ক্রিকেট খেলার জন্য আদর্শ সময় নয়, এবং এই সময়টুকু তাদের তেমন কিছু থাকে না। তো আমরা চেষ্টা করছি যে তাদের জন্য আলাদা যদি কোনো গ্রাম যদি প্রোভাইড করতে পারি, এই মাঝখানে সময়টা যদি আমরা অন্য কোনো কিছু খেলতে পারি, বিকজ এটা আসলে ঠিক না যে তাদেরকে খেলার প্রিমিয়ার লিগের মাঝখানে অনেকক্ষণ বসে থাকতে হয়। বাট নেক্সট যে ওয়ান ইয়ার দে উইল বি বিজি, তাদের অনেক খেলা থাকে, আমরা চেষ্টা করছি এবং সেটা আমাদের মূল ফোকাস। ন্যাশনাল টিম তো ন্যাশনাল টিমের মধ্যে প্র্যাকটিস করছে, তাদের তো সবচেয়ে সেটেল থাকে মোটামুটি, রেসিপ ফুটবল বলেন বা টুর্নামেন্ট বলেন, বাট ন্যাশনাল টিম বাইরে যারা আছেন তারা যেন খেলার মধ্যে থাকতে পারে। আমার নেক্সট ইয়ারের টার্গেটটা আসলে নেক্সট ওয়ান ইয়ার টার্গেট সেটাই থাকে। আমাদের ক্রিকেটটা বেনিফিট হবে, আমাদের মেয়েদের ক্রিকেটটা ডেফিনেটলি বেনিফিটেড হবে, এবং এটা সময়ের দাবি। আমার মনে হয় আমি এখনও বলতে পারছি না সেটা হবে, বিকজ আসলে সেরকম বলার মতো প্রস্তাব নেই, আলোচনা আছে এবং বলতে পারি যদি এই বছর নয় নেক্সট ইয়ার আমি বলতে পারি যে হবে। বাট এই যেহেতু একটা বিপিএল টুর্নামেন্ট করা অনেক কিছু ব্যাপার থাকে, সো এই সময়ের মধ্যে সেটা করতে পারবো কিনা আমি শিওর না, বাট এই বছর নয় নেক্সট ইয়ার হবে সেটা বলতে পারি। এবং সেটা আসলে হঠাৎ মেয়েদের পার্সোনাল বেনিফিটের জন্য না, এমনকি মেয়েদের ক্রিকেটের জন্য খুব দরকার, সব জায়গায় হচ্ছে এবং আমাদের এখানে হবে বলে আমি বিশ্বাস করি। আপনি যদি এক্সাক্ট টাইম ফ্রেম থেকে বলেন সেখানে যেতে পারবো না, আমার মনে হয় ইটস নট ডেভেলপিং। আর দেখুন ইসবট যখন ন্যাশনাল টিম খেলে, আমি পার্সোনাল সবসময় বিলিভ করি ন্যাশনাল টিম কিন্তু ডেভেলপ স্কোয়ার না, ন্যাশনাল টিম পারফরমেন্স বেস স্কোয়ার, ন্যাশনাল টিমের পারফরমেন্সটা আসল। বাট অ্যাট সেম টাইম ন্যাশনাল টিম যখন হয় তাদের ফিউচারটাও দেখতে হয়, সেক্ষেত্রে অনেক সময় একটা কম্বিনেশন তৈরি হয়, তৈরি করার দরকার হয়, কারণ সবসময় তো প্রেজেন্ট দেখলে হয় না, আপনার সামনের দিকে তাকাবেন, আপনার যদি টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ থাকে, এই মাঝের পিরিয়ডটা কিন্তু আপনাকে টিমটাকে বিল্ড আপ করতে হয়। আমার মনে হয় ডেভেলপিং করে সেটাই আমাকে বুঝাতে চান সবাই, মাঝের সময় সেটাই করার চেষ্টা করেছি। সোফার আমি যখন টিমের সাথে কাজ করা শুরু করেছি, বলির কাছ থেকে আমি যখন যে রিকোয়ারমেন্ট পেয়ে চেয়েছি সেটা কেউ না করেনি, সোফার আমার এক্সপ্রেস খুব ভালো, এবং আমার মনে হয় ফরওয়ার্ড তারা এটাকে সিরিয়াসলি নিচ্ছেন। কারণ দেখুন আমার যে এক্সপিরিয়েন্স ওমেন্স টিমের সাথে তিন মাসে, আমি যেটা রিয়েলাইজ করলাম এখন কিন্তু বাকি দলগুলো অনেক এগিয়ে গেছে, তাদের সাথে কিন্তু যদি আমাদের ওয়ার্ক করতে হয় আমাদের অনেক কিছু, আমাদের অনেক কিছু ইনক্লুড করতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে। বাকি দলগুলো কিন্তু আমি খুব সিরিয়াসলি ক্রিকেট খেলে, আপনারা দেখেছেন হয়তো ইন্ডিয়া অস্ট্রেলিয়া দে ভেরি ফিট ভেরি স্কিলফুল, তারা কিন্তু খুব ডিফারেন্সিয়েট করে না ছেলেদের সাথে মেয়েদের সাথে, তারা অলমোস্ট সেম সেম। আমি একজন প্রশিক্ষক জিজ্ঞেসা করেছিলাম দে আর প্লে সেম থিং, সো আমাদেরও আসলে সেভাবে চিন্তা ভাবনা করতে হবে। আর সোফার বোর্ড ইজ ভেরি কাই, আমার মনে হয় বোর্ডটা বোর্ডও খুব ইন্টারেস্টেড মেয়েদের ক্রিকেট ইম্প্রুভ করার জন্য, সো এখন পর্যন্ত আমরা কিছু চেয়ে আসলে এখন না বোর্ড না করেন, বোর্ড খুবই সিরিয়াস মেয়েদের ক্রিকেট নিয়ে।